बहु बचर धरे रामलला एखाने ताबुते थेकेछेन आज तार जन्य मंदिर तैरीर सूचना हलो भेंगे पड़े आबार उठे दाड़ानो आज ए एक नतून अध्याय सूचना এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবসের মতোই গুরুত্বপূর্ণ। রাম মন্দির ভূমি পূজোর পর ভাষণ দিতে এসে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজোর পর ভাষণ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাসকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন তিনি। তিনি বলেন, 15 আগস্ট যেরকম ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার দিন, তেমনি আজ রাম মন্দির প্রতিষ্ঠায় আত্মবলিদান দেওয়া কয়েক প্রজন্মকে স্মরণ করার দিন। টুটনা আর ফির উঠ খড়া হোনা সদিয়ों से चल रहे इस व्यतिक्रम से राम जन्मभूमि आज मुक्त हुई है। मेरे साथ एक बार फिर बोलिए, जय सियाराम, जय सियाराम। साथियों, हमारे स्वतंत्रता आंदोलन के समय कई कई पीढ़ियों ने अपना सब कुछ समर्पित कर दिया था। गुलामी के कालखंड में कोई ऐसा समय नहीं था जब आजादी के लिए आंदोलन न चला हो। देश का कोई भूभाग ऐसा नहीं था जहां आजादी के लिए बलिदान न दिया गया हो। 15 अगस्त का दिन उस अथाह तप का, लाखों बलिदानों का प्रतीक है। स्वतंत्रता की उस उत्कंठ इच्छा, उस भावना का प्रतीक है। ठीक उसी तरह राम मंदिर के लिए कई कई सदियों तक, कई कई पीढ़ियों ने अखंड, अविरत, एक निष्ठ प्रयास किया है। आज का ये दिन उसी तप, त्याग और संकल्प का प्रतीक है। मोदी जानान राम आसले ऐक्यर प्रतीक। तिनी जानान जे भावे भगवान रामेर जय सकले एकसंगे प्रचेष्टा करेछिलेन, जे भावे सकल देशबासी इंग्रेजदेर बिरुद्धे स्वाधीनतार लड़ाइये गांधीजीर पाशे दाड़िएछिलेन, ठीक सेई भावे आज देशबासीर प्रचेष्टाय राम मंदिर तैरीर प्रचेष्टा सफल हलो। বহু বছরের প্রচেষ্টার পর অবশেষে রাম মন্দির তৈরির সূচনার পর যেন কিছুটা আবেগতাড়িত প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর ধরে আমাদের রামলালা এখানে তাঁবুতে থেকেছেন, আজ তার জন্য মন্দির তৈরির সূচনা হলো, ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানো, আজ এ এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি রাম মন্দির অযোধ্যা আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে এদিন স্মরণ করেন। তিনি জানান, ভারতের স্বাধীনতার আন্দোলনের সময়ে বহু প্রজন্ম তাঁদের জীবন দিয়েছেন। সেই সময়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন হয়েছিল, বহু মানুষ প্রাণ বলিদান দিয়েছিলেন। সেই একইভাবে রাম মন্দিরের জন্য বহু প্রজন্ম একইভাবে প্রচেষ্টা করেছেন। আজকের দিন সেই প্রচেষ্টা, ইচ্ছা ও ত্যাগের প্রতীক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।